আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আবার বাংলা সিরিয়ালে নতুন রূপে ফিরছে অভিনেত্রী উষুশী রায়, এবং উষুশী রায়ের সিরিয়ালে নায়কের ভূমিকায় থাকবে অভিনেতা সম্রাজ মাইটি। কিন্তু কবে আসবে সেই সিরিয়াল, কিংবা সিরিয়ালের নাম থাকবে কি, সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি উষুশী ও সম্রাজের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। প্রথমে আমরা কথা বলবো জনপ্রিয় সিরিয়াল নায়িকা উষুশী রায়কে নিয়ে। আমরা অনেকেই জানি উষুশী রায়ের অনেক ফ্যান আছে, কারণ এই পর্যন্ত অনেক বাংলা সিরিয়ালে মুখ্য চরিত্রে কাজ করেছে সে। তার অভিনীত সিরিয়ালগুলো হলো মিলন তিথি, বকুল কথা, কাদম্বিনী, তাছাড়া তাকে জয়কালী কলকাতাওয়ালি সিরিয়ালে খল চরিত্রে দেখা গিয়েছে। তার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিলন তিথি, তাছাড়া বকুল কথাও অনেক দর্শকদের মন জয় করেছে। মিলন তিথি সিরিয়ালটি শেষ হওয়ার 4 মাসের মধ্যেই বকুল কথা সিরিয়ালে কাজ করেছে সে। তারপর বকুল কথা শেষ হওয়ার 4-5 মাসের মধ্যে সে আবার কাদম্বিনী সিরিয়ালে কাজ করার সুযোগ পায়। এর থেকে বোঝা যায় উষুশী রায় বেশি দিন ছুটি কাটায় না, খুব শীঘ্রই নতুন সিরিয়ালে কাজ করে সে। তাছাড়া বর্তমানে উষুশীর অনেক ভক্তরা চাইছে সে যেন আবার সিরিয়ালে কাজ করে। আর এবার শোনা যাচ্ছে 1 মাসের মধ্যেই নতুন একটি সিরিয়াল আসবে, আর সেখানে মুখ্য চরিত্রে কাজ করবে উষুশী রায় ও অভিনেতা সম্রাজ মাইটি। অভিনেতা সম্রাজ মাইটিও বেশ জনপ্রিয়, এর আগে অনেক জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছে সম্রাজ। সম্রাজ ও উষুশীর সিরিয়ালের নাম থাকবে জমিদার বাড়ির মেয়ে। সিরিয়ালের গল্পে দেখা যাবে সম্রাজ একজন সাধারণ ছেলে এবং সে মধ্যবিত্ত থাকবে, অন্যদিকে উষুশী থাকবে বড়লোকের ঘরের মেয়ে এবং তাদের বংশ হলো জমিদার বংশ। সিরিয়ালে উষুশী রাইমা চরিত্রে কাজ করবে এবং সম্রাজ হিরণ চরিত্রে কাজ করবে। ইতিমধ্যে উষুশী সিরিয়াল সম্পর্কে কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং সামনে সে তার ফ্যানদের জানাবে সে সিরিয়ালে ফিরছে। আশা করা যায় আবার দর্শকদের মাতিয়ে তুলবে উষুশী রায়। তো বন্ধুরা, আপনারা কে কে উষুশী রায়ের ফ্যান, কিংবা তার অভিনীত সিরিয়াল দেখতে আপনারা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।